ধন্যবাদ উজমা আজ 12 জানুয়ারি আজ দুটি রাজনৈতিক দলের সাথে রাষ্ট্রপতির সংলাপ হওয়ার জন্য নির্ধারিত সময় আছে বিকেল 4টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য সময় বরাদ্দ রাখা আছে গত 5 জানুয়ারি বঙ্গভবন থেকে বিএনপিকে সংলাপের আহ্বান জানিয়ে চিঠি দেওয়া হয়েছে এবং তারপরের দিন 6 জানুয়ারি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছিলেন যে তারা আহ্বানে বঙ্গভবনের আহ্বান পেয়েছেন কিন্তু তারা সংলাপে যাবেন কি না সেই বিষয়ে তখন সিদ্ধান্ত না জানালেও আগে এবং পরে তারা জানিয়ে দিয়েছে যে রাষ্ট্রপতির সাথে এই নির্বাচন কমিশন গঠন নিয়ে তারা সংলাপে যোগ দিতে আসছেন না তো এখন পর্যন্ত আমরা যতদূর জানি বিকেল 4টায় সময় নির্ধারিত আছে সাধারণত যে রাজনৈতিক দলগুলো বঙ্গভবনে সংলাপের জন্য আসেন তারা সাধারণত নির্ধারিত সময়ের আধা ঘন্টা বা 15 মিনিট আগে আসেন তো সেজন্য আমরা অপেক্ষা করছি যদি তারা আসেন তাহলে তো আমাদের সাথে দেখা হবে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব আর যতদূর জানি তারা এই সংলাপে যোগ দিচ্ছেন না এরপরে সন্ধ্যা 6টায় এনপিপি এর সাথে সংলাপের জন্য সময় নির্ধারিত আছে হয়তো সেই দলটি সন্ধ্যা 6টায় আসবে আসলে পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেব